গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা দার্জিলিং থেকে। তো আজকে সারাদিনে আমরা কোথায় কোথায় ঘুরবো, কী কী করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের হোটেল থেকে এই পুরো ভিউটা, দার্জিলিংয়ের মাল রোডটা পুরো দেখা যাচ্ছিলো। তো মর্নিংয়ে আমি ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেছিলো আমার, তো অভিষেক আমার আগেই চলে এসেছিলো। ও যা যা ব্রেকফাস্ট আমার দরকার আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলো আমি কী কী খাবো, তো সব কিছু অল্প অল্প করে আমার জন্য তুলে নিয়েছিলো। তো আমি এসে এগ হোয়াইট অমলেট, একটু ইডলি, লটস অফ ফ্রুটস, আর তারপরে ব্ল্যাক কফি, কিউকাম্বার জুস, সব কিছু আমি এনজয় করেছি। আমি সকালে যথারীতি ব্রেকফাস্ট করি না, বিকজ আমার সকালে, মানে আমি ইন্টারমিটিং ফাস্টিংয়ে থাকি, তো সকালে আমার ব্রেকফাস্ট করার হ্যাবিট নেই। তো বাট ঘুরতে এসেছি, সারাদিন ঘুরে বেড়াবো, তাই কারণে ব্রেকফাস্টটা হেভি করে নিয়েছি। এটা হচ্ছে কিউকাম্বার জুস, খুব রিফ্রেশিং ফ্রেশ মানে ফিলিং দিচ্ছিল, আর সাথে ছিল ব্ল্যাক কফি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের গাড়ি, আজকে সারাদিন এই গাড়িটাই আমাদের সাথে থাকবে। আমি এই ভাইয়ার সাথেই আমরা আজকে সারাদিন পুরো দার্জিলিংটা ঘুরবো। আমরা যা যা ভিউ পয়েন্ট আছে সব কিছু আমরা যাব। আর ভাইয়া আমাদের বলে দিচ্ছিল কোথায় কোথায় আমরা ফার্স্ট যাব, কিভাবে কিভাবে যাব, সব কিছু। আর ওয়েদার এত সুন্দর, ওয়েদার এখানে এত প্লেজেন্ট ওয়েদার, মানে ঠান্ডাও খুব না, গরম তো নাই বলতে গেলে, মানে নর্মাল। আমরা জাস্ট সোয়েট শার্ট পরে বেরিয়েছি, অভিষেক সোয়েট শার্ট পরে বেরিয়েছি, আমি একটা নর্মাল টি শার্ট পরে বেরিয়েছি, বাট মানে খুব সুন্দর একটা ওয়েদার। ফার্স্ট আমরা চলে গেছিলাম জাপানিজ টেম্পল, যেটা আমাদের হোটেল থেকে ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল। বাট এখানে সব কিছুই অনেক দূরে দূরে, মানে গাড়ি পার্কিং তোমার অনেক দূরে হয়, আমাদের হেঁটে অনেকটাই যেতে হবে, আর অনেকটা সিঁড়ি চড়তে হয়েছিল। তাই আমি অভিষেককে বলছিলাম আমার আর ওপরে যাওয়ার ইচ্ছে নেই। আমরা অনেকজনকে জিজ্ঞাসা করলাম যে ভেতরে কী আছে, তো অনেকেই বললো ভেতরে বুদ্ধ, মানে বুদ্ধদেবের মানে মূর্তি আছে, আর মন্দিরটা বুদ্ধদেবের মন্দির। তো ওই কারণে আমরা আর গেলাম না, বিকজ অনেকটা সিঁড়ি ওপরে আমাদের যেতে হবে। তো এখানে বাইরে অনেকটা গার্ডেন মতন ছিল, ক্যালেন্ডুলা ফুল ফ্লাওয়ার, যেটা ছোটোবেলায় ক্যালেন্ডুলা ক্রিম আমরা ইউজ করতাম সেটা। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ঘুম মনেস্ট্রি। সেম ঘুম মনেস্ট্রিতেও কিছু দেখার সেরকম কিছু ছিল না, বিকজ ওখানে কাজ হচ্ছিল। তো এখানে পুরো ভিউ পয়েন্ট আমরা দেখতে পেয়েছি, বাট ভেতরে কিছু দেখার মতন ছিল না, বিকজ ওখানে মানে মনেস্ট্রিটাতে কোনো কাজ হচ্ছিল। ওখান থেকে আমরা দেখছিলাম যে টয় ট্রেন আসছিল। আমার খুব ইচ্ছা ছিল যে টয় ট্রেনটাকে আমরা এবার এনজয় করব। আমি এতবার দার্জিলিং গেছি, বাট টয় ট্রেনটা আমার ঘোরা হয়নি। বাট যথারীতি টয় ট্রেনের টিকিট পাওয়া যায়নি, বিকজ এখন সিজন চলছে, ওখানে সামার ভ্যাকেশন পড়ে গেছে, সবাই ওখানে সামার ভ্যাকেশন এনজয় করতে যাচ্ছে। তো দেখে নাও এটা টয় ট্রেন, মানে এটার একটা আলাদা হেরিটেজ ফিলিং আছে, মানে যারা জানে তারা জানে। ওখান থেকে আমি একটা স্টোল নিয়েছিলাম, মানে ঘুম স্টেশনের ওখান থেকে আমি এই স্টোলটা নিয়ে নিয়েছিলাম, থ্রি হান্ড্রেডে নিয়েছিলাম স্টোলটা। আমার খুব ভালো লাগলো স্টোলটা, হোয়াইট কালারের স্টোল ছিল, মানে অত বেশি ঠান্ডায় কভার করবে না, বাট ভালো ছিল। ওখান থেকে আমরা চলে গেছিলাম বাতাসি লুপ। ওখানে আমি যে দার্জিলিংয়ের যে ড্রেসটা হয়, মানে ওদের টি চা বাগানে যে ড্রেস পরে ফটো তোলে সবাই, সেই ড্রেস আমিও পরেছিলাম, অ্যান্ড অভিষেকও পরেছিল। সেই ড্রেস পরে আমরা ফটোগ্রাফি করেছি, আমরা অনেকক্ষণ ওখানে এনজয় করেছি, ভিডিওগ্রাফি করেছি। তো এখন ওকে সেই ড্রেস পরানো হচ্ছে, আমি তো পরেই নিয়েছি। তো আমরা ভেবেছিলাম ম্যাচিং করে ড্রেস পরবো, বাট ব্লু কালারের ছেলেদের ড্রেস ছিল না, তাই আমি ব্লু পরেছিলাম, ও ব্ল্যাক পরেছিল। বাট ওর ড্রেসটা খুব সুন্দর ছিল, মানে ভালোই ছিল ড্রেসটা বলতে গেলে। আর ওখানের ওয়েদারও মানে এত সুন্দর ছিল, পুরো ফগ, মানে মানে পুরো ফগ হচ্ছিল। আর আমি যখন ড্রেস পরছিলাম, তোমরা হয়তো দেখলে আমাদের পেছন থেকেই, আমার পেছন থেকেই টয় ট্রেন যাচ্ছিল, মানে একটা আলাদা ফিলিংস, এটাতে মানে কিছু বলার নেই। তো এটা পুরো নেপালি, এখনও পুরো নেপালি হয়ে গেছে, দেখো নেপালিরা মেবি এটা সাথে রাখে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম জু। জুতে অনেক বেশি লাইন ছিল, আমি তো দেখে মাথা খারাপ হয়ে গেল, আর তখন একটু রোদও হয়ে গেছিলো। জুতে ঢুকেই একটু ফান করার মতন একটা জায়গা ছিল, যেটা মুঙ্গলির একটা কার্টুন টাইপের ছিল, সেখানে আমি ফটোগ্রাফি করে নিয়েছি। তারপরে ফার্স্টেই আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম পাশের বাড়ির বন্ধু। তো এই যে তোমার বন্ধু এসছে। তারপরে আমরা দেখেছিলাম লিপার্ড, ও মনের আনন্দে খাওয়ার খাচ্ছিল, আর এত সুন্দর ওয়েদার ছিল, ও ভালো এনজয় করছিল। তারপরে এখানে অনেক ধরনের ক্যাকটাস ছিল, এই গোল ক্যাকটাসটা আমার বাড়িতে আছে,
মেবি আমার আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো, ও একটু ছোটো হয়ে ছোটো আছে, বাট মেবি ওটা বড় হবে। তারপরে আবার একটা লিপার ছিল, যে লিপারটা ফার্স্ট ফটো নিয়েছিলাম ওই আবার দেখলাম যে সুন্দরভাবে ওর ভিউটা আমি নিতে পারছি বলে আবার নিয়ে নিলাম। তারপরে সবাই বলছিল টাইগার এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওর এন্ট্রিটা দেখো, জাস্ট দেখো ওর এন্ট্রিটা কিভাবে সবাইকে ও এন্ট্রি দিচ্ছিল, মানে ওখানে সবাই লিটারালি দাঁড়িয়েছিল ওর এন্ট্রি দেখার, মানে ও আসার জন্য, আর ও সবাইকে কিভাবে মানে আনন্দ দিয়েছে। তারপরে ওখান থেকে আবার একটা ভালু, কিউট সা ভালু, ভালুটাও বেশ উঠে উঠে বেশ, ও মানে মেবি ঘুম থেকেই উঠেছিল। ওখান থেকে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের টি গার্ডেন। টি গার্ডেনে সেরকম কিছু দেখার ছিল না, জাস্ট টি গার্ডেনের ভিউটা ছিল আর টি গার্ডেন ছিল। টি গার্ডেন থেকে ওখান থেকে আমরা কিছু খেয়েছিলাম, যেটাকে বলে দার্জিলিংয়ের লোকাল কুল, মানে কুল, হ্যাঁ ওটা বের বলে বাট এটা কুল, আমরা বাঙালিতে সবাই কুল বলি একে। ছোটো ছোটো কুলগুলো পাওয়া যায়, যেটা আমাদেরও পাওয়া যায় কলকাতাতে, বাট এখানে এটা অল টাইম সিজনেই পাওয়া যায়। তারপরে আমরা ওই দার্জিলিংয়ের টি গার্ডেনের সামনেই যে দিদির স্টল ছিল ওইখানে একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে আমরা কিছু চা পাতা পারচেসও করেছিলাম গিফট দেওয়ার জন্য, আর একটু লিকার চা খেয়েও নিয়েছিলাম। তারপরে যেতে যেতেই এটা সেন্ট পল স্কুল, যেটা খুব সুন্দর একটা স্কুল, দার্জিলিংয়ে অনেক ভালো ভালো বোর্ডিং স্কুল আছে অনেকেই জানো। তো আমরা জাস্ট আলোচনা করছিলাম যে আমাদের বেবি হলে আমরা এখানেই বাচ্চাদের দিয়ে দেবো। হোটেল ফিরে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম রাইস, এগ কারি অ্যান্ড আলু গোবি, আলু ফুলকপি সবজি আর সাথে স্যালাড অ্যান্ড পাপড়। খাবার ওখানে সত্যি খুব অসাধারণ ছিল, মানে খুব টেস্টি খাবার ছিল, রামাডার খাবার। লাঞ্চ ওখানেই করেছিলাম, আমাদের লাঞ্চ করতে করতে প্রায় 4টার মতন বেজে গেছিলো। তারপরে আমরা বিকালবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাল রোডে একটা দোকান থেকে। আমার ছোটো ছোটো কিউট কিউট অনেক কিছু নেওয়ার ছিল, একটা জুয়েলারি বক্স নিয়েছি আর দুটো কিরিং নিয়েছি, একটু কাটন প্যাডস নিয়েছি। আর মাল রোডের অবস্থাটা দেখো, এত রাশ মাল রোডে, মানে পুরো সামার ভ্যাকেশন হচ্ছে, মানে চলছে, পুরো বোঝা যাচ্ছে মাল রোড। আমরা পুরো যাইও নি গ্লিনারি থেকে, আমরা মানে গ্লিনারি যাব বলে আমরা ওখানেই পর্যন্ত ওখানেই গিয়ে আমরা আবার মানে ব্যাক হোটেলে চলে এসেছিলাম। আমরা গ্লিনারিতেই বসে ওখানে কিছু খাওয়া দাওয়া করেছি, ওখানে এনজয় করেছি, ওখানে লাইভ সিঙ্গিং হয় সেটার এনজয় করেছি। তারপরে ওখান থেকে আমরা হোটেলেই চলে আসব প্ল্যান করেছি। হোটেলে এসে আমাদের রাতের ডিনার ছিল হাক্কা নুডলস আর সাথে ছিল চিকেন 65। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমি এবার আমার স্কিন কেয়ার করে নেবো, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। ফার্স্ট আমি টিস্যু দিয়ে আর মানে মিরাকল ওয়াটার দিয়ে পুরো আমার মেকআপ যা ছিল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটা আমার রেগুলারেরই কাজ থাকে, আমি মানে যতই টায়ার্ড থাকি যাই কিছু করি আমার স্কিন কেয়ার করতে আমি ভুলি না। আর আমি তোমাদের সবাইকে বলবো যে যতই কিছু হয়ে যাক রাত্রে স্কিন কেয়ার অবশ্যই করে শোবে। আর সাথে আমি ডাবল সিরাম লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে লিপ বাম লাগিয়ে নিয়েছি, বিকজ এখানে সাডেনলি আমার উইন্টার আমি ফেস করছি, তো আমার স্কিন অনেকটা ড্রাই আমি ফিল করছিলাম। তো আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার ফেসটা কত গ্লো করছে, সি পুরো চকচক করছে আমার ফেসটা। তারপরে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি ভেবে ভেবে যে এত মেসি আমার পুরো লাগে, যেটা আমি কীভাবে গোছাবো আমি জানি না, বাট আমার ভেবে ভেবে ভয় লাগছে। আমাদের কালকে সকালে বেরোতে লাগবে, আমরা কালকে সকালে শিলিগুড়ি বেরিয়ে যাব, যাওয়ার পথে আমরা মিরিক যাব, মিরিক হয়ে শিলিগুড়ি যাব, শিলিগুড়িতে স্টে করে দেন তারপরে আমরা ফ্লাইট আছে। অভিষেক বলছিল ও নাকি গুছিয়ে দেবে, বাট ওর নিজেরই জামা কাপড়ের কোথাও গোছানোর ঠিক নেই, ও নাকি আমার লাগেজ গুছিয়ে দেবে। আর ওখান থেকে আমি ছোটো ছোটো এই কিউট জিনিসগুলো নিয়েছিলাম, এটা রুম ফ্রেশনার আর কটন প্যাড নিয়েছিলাম, তোমাদের আগেই বললাম। আর এই যে দুটো কিচেন নিয়েছি, একটা আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি আর একটা আমার মায়ের জন্য নিয়েছি। আর ছোট্ট একটা কিউট জুয়েলারি বক্স নিয়েছি আর কটন প্যাডস নিয়েছি, আর হ্যাঁ আর ব্যাস এইটুকুই। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, থ্যাংক ইউ।